বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে কলকাতা মেট্রো রেলের পরিবর্তিত রুট করার ফলেই বৌবাজারের মানুষজনের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন তার অনুপ্রেরণাতেই কলকাতা মেট্রো রেলের প্রস্তাবিত রুট পরিবর্তন করা হয়েছিল তারই ফল ভোগ করতে হচ্ছে বৌবাজারবাসীকে উত্তরপ্রদেশে দুটি মেট্রো প্রকল্প সমাপ্ত হলেও চোদ্দ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে মেট্রো রেল প্রকল্প সম্পন্ন হলো না বলে তিনি অভিযোগ করেন মেট্রো কোন দিক দিয়ে যাবার কথা ছিল আর কোন দিক দিয়ে এখন যাচ্ছে এবং বিশেষজ্ঞরা সেই সময় অনেকেই সেই অবজেকশন জানিয়েছিলেন যে এত ঘনবসতিপূর্ণ অঞ্চল দিয়ে গেলে পরে স্বাভাবিকভাবে বিশেষ করে বহুবাজারকে টাচ করে গেলে পরে এই সমস্যা কিন্তু হবে সেই সময় অনেক বিশেষজ্ঞই বলেছিলেন পশ্চিমবঙ্গে একজন আছেন যিনি সমস্ত বিশেষজ্ঞের উপরে বাস করেন তো স্বাভাবিকভাবে তার অরুপ প্রেরণায় এই ঘটনা ঘটেছিল তার ফল এখন বহুবাজারের মানুষজন ভুগছে উত্তরপ্রদেশের মেট্রো প্রজেক্ট আর পশ্চিমবঙ্গের মধ্যে মেট্রো প্রজেক্টের মধ্যে পার্থক্য কী এবং এই যে রুট পরিবর্তন যা বিরাট বড় ইস্যু কারণ এই মেট্রো রেল যেক্ষেত্রে মাটির নিচে খননের প্রয়োজন আছে সেক্ষেত্রে বা অন্য কোনো কনস্ট্রাকশনের প্রয়োজন আছে সেক্ষেত্রে এমন জায়গা দিয়ে নিয়ে যাওয়া উচিত যেখানে জনবসতি ঘনত্ব অনেক কম কিন্তু তুলনামূলকভাবে এমন জায়গা দিয়ে এই রুট পরিবর্তন করা হলো যেখানে জনঘন জনবসতি অনেকটা ঘনত্ব বেশি তো স্বাভাবিকভাবে সেই জন্য মানুষের এত অসুবিধা হচ্ছে